একই দিনে তারা মায়ের আবির্ভাব তিথি ও লক্ষ্মী পূজো। ব্যাপক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে প্রস্তুতি শুরু হয়েছে তারাপীঠে। ভক্তদের কথা মাথায় রেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকেও। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বনগাঁর বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। কোজাগরি লক্ষ্মী পূজোর দিনেই তারা মায়ের আবির্ভাব তিথি। তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে বহু ভক্ত সমাগম তারাপীঠে। এই বছর একই দিনে দুটি তিথি পড়ায় এই দিনটিকে খুবই শুভ বলে মনে করছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। আগামীকাল অর্থাৎ বুধবার তারা মায়ের আবির্ভাব তিথি, আবার এই দিনেই কোজাগরি লক্ষ্মী পূজো, যার কারণে দুই বিশেষ তিথি উপলক্ষে ভক্ত সমাগমে ভাসতে চলেছে তারাপীঠ। জানা যায় গতকাল অর্থাৎ সোমবার থেকেই ভক্তেরা পৌঁছাচ্ছেন তারাপীঠ। কালকের এই দিনটি ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। এদিন মাতারা নিজ বিশ্রাম মন্দিরে বিরাজ করবেন। ভক্তেরা মাকে স্পর্শ করে পুজো নিবেদন করতে পারবেন। সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে লক্ষ্মীরূপে পুজো নিবেদন করা হবে। আবির্ভাব তিথির দিন মাতারা উপবাস থাকেন, তাই বছরের এই একটিমাত্র দিনে মায়ের কোনো অন্নভোগ হয় না। তারা মা উপোস থাকে বলে তারাপীঠ এলাকার সেবায়েত থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই এই দিন উপবাস করে থাকেন। এই দিন অন্নের পরিবর্তে দেওয়া হয় ফল, লুচি, সুজি। কথিত আছে পাল রাজত্বের সময় শুক্লা চতুর্দশী তিথিতে জয়দত্ত সদাগর স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের শ্বেতশিমুল বৃক্ষের তলায় পঞ্চমুণ্ডির আসনের নিচ থেকে মায়ের শিলামূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করে পূজোর সূচনা করে। তখন থেকেই এই দিনটি তারা মায়ের আবির্ভাব তিথি হিসেবে পালন করা হয়। তাই বুধবার খুব সকালে শুক্লা চতুর্দশী তিথিতে সূর্যোদয়ের পর তারা মাকে গর্ভগৃহ থেকে বের করে বিশ্রাম মন্দিরে নিয়ে আসা হবে। জীবিত কুণ্ড থেকে জল এনে মাকে স্নান করানোর পর রাজবেশে সাজানো হবে। এদিন দেবী তারাকে তার ছোট বোন মৌলটির মা মৌলিখার মন্দিরের দিকে মুখ করে বসানো হয়। কথিত আছে বাংলার 1108 ও ইংরেজির 1701 সালে আবির্ভাব তিথিতে বিশ্রাম মন্দিরে তারা মাকে পূর্ব দিকে বসিয়ে পুজো শুরু করেছিলেন তদানীন্তন তান্ত্রিক, পুরোহিত ও পাণ্ডারা। এমন সময় মূলটির নানকার রাজা রাখরচন্দ্র মায়ের সামনে আরাধনায় বসেন, যা দেখে তান্ত্রিক, পুরোহিত ও পাণ্ডারা রেড়ে করে উঠলেন। রাজাকে আসন থেকে তুলে পুজোপাঠ বন্ধ করে দেন তারা। রাজা অভিমান করে চলে এসে দ্বারকা নদের পশ্চিম পারে ঘট প্রতিষ্ঠা করে মায়ের পুজো করে গ্রামে ফিরে যান। ওই রাতে প্রধান তান্ত্রিক প্রথম আনন্দনাথকে তারা মা স্বপ্নাদেশ দিয়ে বলেন, রাখরচন্দ্র আমার ভক্ত, সে অভিমান করে চলে গিয়েছে, এবার থেকে এই দিনটিতে আমাকে যেন মূলটির কালীবাড়ির দিকে মুখ করে বসানো হয়। সেই থেকেই বিশেষ এই তিথিতে বিরাম মঞ্চে মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়। এদিন সকালে মায়ের বিশেষ পুজো ও মঙ্গল আরতির পর সর্বসাধারণের জন্য বিশ্রামাগার খুলে দেওয়া হবে। সকলেই মাকে স্পর্শ করে পুজো দিতে পারবেন। এবছর বুধবার রাত 7:46 পঞ্চমী তিথি শুরু হচ্ছে, তাই সেই তিথি শুরুর আগে সন্ধ্যায় দেবীকে গর্ভগৃহে ফিরিয়ে এনে স্নান করিয়ে রাজবেশে সাজিয়ে দেবী তারাকে লক্ষ্মীরূপে পুজো ও আরতি নিবেদন করা হবে। রাতে খিচুড়ি, পোলাও ও 5 রকমের ভাজা দিয়ে মাছ মাংস দিয়ে ভোগ নিবেদন করা হবে। সেই প্রসাদ খেয়ে উপবাস ভাঙেন সেবায়িত্রা। এক কথায় কোজাগরি লক্ষ্মী পুজো এবং তারা মায়ের আবির্ভাব তিথি উপলক্ষে একেবারে সাজসাজু রব তারাপীঠে। সেই সাথে তারাপীঠে বহু ভক্ত সমাগম হয়েছে ইতিমধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ, স্নোম্যানস ল্যান্ড, বীরভূম।
সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।